হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং একদম সামনেই রয়েছে কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারি পরীক্ষা তো এবং ফুড এসআই পরীক্ষাও মার্চ মাসে রয়েছে এবং এছাড়াও অন্যান্য গুলো কিন্তু আসতে চলেছে তো আমরা এ বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক কিছু ক্লাস করছিলাম মাঝখানে আমার একটু সমস্যার জন্য ক্লাসগুলো অফ হয়ে গিয়েছিল কিন্তু আজকে থেকে আমি আবারও কন্টিনিউ করব এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি সামনেই পরীক্ষা যেহেতু তো খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে পর্যন্ত তো আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইতিহাসের উপর থেকে এবং টপিক হলো মুঘল সাম্রাজ্য তোমরা জানো মুঘল সাম্রাজ্য কতটা ইম্পর্টেন্ট একটি টপিক ইতিহাসের মধ্যে থেকে যেখান থেকে মাস্ট প্রশ্ন এসে থাকে তো মুঘল সাম্রাজ্যের উপর থেকে আজকের এই ক্লাসে আমরা একশোর উপর গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন দেখব এবং আশা করছি এই ক্লাসটা যদি ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রশ্ন করানো হয়েছে এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো ক্লাসটা শুরু করবো তারা একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এবং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে পাঁচশোটি প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স এর ই বুক দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানটার লিঙ্ক পেয়ে যাবে সেটাও ডাউনলোড করে নাও আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো এবার আজকে ক্লাসের অর্থাৎ মুঘল সাম্রাজ্য উপর থেকে যে হান্ড্রেড প্লাস প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর বাবর পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে আর আমার উত্তর সাথে মেলানোর চেষ্টা করবে প্র্যাকটিসটা হয়ে যাবে যা থিউরি পড়েছো তার মধ্য থেকেই প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদিকে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবর পরাজিত করেছিলেন দু নম্বর প্রশ্ন বাবর নামার লেখক কে ছিলেন তো বাবর নামার লেখক ছিলেন অপশান ডি বাবর নিজেই এবং কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন তুজুকি বাবরি সরি চেঘাত কই তুর্কি কোন ল্যাঙ্গুয়েজে চেঘাত তুর্কি চেঘাত কই তুর্কি এই ভাষাতে লিখেছিলেন বাবরনামা তিন নম্বর প্রশ্ন কোন ভাষায় বাবরনামা লেখা হয়েছিল দেখো আমি এক্ষুনি বলে দিলাম তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি তুর্কি চার নম্বর প্রশ্ন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন তো দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন অপশান ডি আকবর নেক্সট পাঁচ নম্বর নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তো মনসবদারী ব্যবস্থার প্রবর্তন করেছিলেন এটাও হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি আকবর ছ নম্বর প্রশ্ন প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে আলাদা করেছিলেন তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আকবর সাত নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিলেন চারজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে বীরবল ফয়েজি শাহ এবং টোটরমল তো সঠিক উত্তর হবে অন্যতম ছিলেন অপশান সি আদিল শাহ আট নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশান সি ঔরঙ্গাবাদে ন নম্বর প্রশ্ন কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বাবর ও জাহাঙ্গীর এই দুইজন ব্যক্তি আত্মজীবনী লিখেছিলেন নিজেদের দশ নম্বর প্রশ্ন আইনি আকবরী এর লেখক হলেন নিচের কোন ব্যক্তি তো আইনি আকবরী এর লেখক হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আবুল ফজল এগারো নম্বর প্রশ্ন আকবর কে লিখেছিলেন তো আইনি আকবরই এবং হচ্ছে আকবর নামা এই দুটোই লিখেছিলেন অপশান বি আবুল ফজল বারো নম্বর প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা তো হুমায়ুন নামা কে রচনা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুলবদন বেগম যিনি ছিলেন হুমায়ুনের বোন তেরো নম্বর প্রশ্ন অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন বি আকবর চোদ্দ নম্বর প্রশ্ন কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীরের দরবারে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে রাজা বীরবল নম্বর প্রশ্ন মুঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরবাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঢাকার সতেরো নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে সঠিক উত্তর হবে অপশান ডি জাহাঙ্গীরের কাছ থেকে আঠারো নম্বর প্রশ্ন আকবরের মায়ের নাম কি ছিল সঠিক উত্তর হবে দেখো অপশান সি হামিদা বানু উনিশ নম্বর প্রশ্ন মুঘলদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনী ও নৌবহর গড়ে তোলেন নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট সঠিক উত্তর হবে অপশান বি আকবর কুড়ি নম্বর প্রশ্ন আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী টোডর মল পনেরোশো সালে যে ব্যাপক ভূমি সংস্কার করেন তা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অপশন বি দহশালা বন্দোবস্ত নামে পরিচিত ছিল একুশ নম্বর প্রশ্ন শাহজাহানের আমলে দিল্লির নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন ডি শাহজাহান বাদ ছিল দিল্লির নাম বাইশ নম্বর প্রশ্ন জিজিয়া কর মুঘল আমলে কাদের দিতে হতো সঠিক উত্তর হয়ে যাবে অফসান এ হিন্দুদের জিজিয়া কর দিতে হতো নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন সঠিক উত্তর হবে অফসান বি সুন্নি সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন ঔরঙ্গজেব চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন সঠিক উত্তর হবে অপশন বি চোদ্দ বছর বয়সে আকবর সিংহাসনে বসেন আচ্ছা একটা মিসিং হয়েছে যাই হোক কোন সম্রাটের সমাধি ভূমি মায়ানমারের ইয়াংগুনে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাহাদুর শাহ জাপুর বা দ্বিতীয় বাহাদুর শাহ এনার অপর নাম কি দ্বিতীয় বাহাদুর শাহ সাতাশ নম্বর প্রশ্ন দেখো বাবরের আত্মজীবনী ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি বেভারিজ দেখো কিছু তথ্য হয়তো আমরা থিওরিতে করিনি কিন্তু এখানে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে করে নেব আবার কিছু প্রশ্ন হয়তো থিওরিতে করানো আছে কিন্তু এখানে হয়তো নেই তো দুটো একসাথে করতে হবে তোমাদের থিওরিটাও করতে হবে আবার এমসিকিউটাও করতে হবে তাহলে কিন্তু প্র্যাকটিসটা কমপ্লিট হবে ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন আকবরের গুজরাট জয় উপলক্ষে ফতেপুর সিক্রিতে কোন স্থাপত্য নির্মিত হয় সঠিক উত্তর হবে অপশান এ বুলান্দ দরওয়াজা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাবরকে দিল্লি আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানান তো নিচে উত্তর করেই দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি দৌলত খান লোদি তিরিশ নম্বর প্রশ্ন বাংলায় ঔরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি মির ঝুমলা। একত্রিশ নম্বর প্রশ্ন ফতেপুর সিক্রি নামক শহরটি যিনি গঠন করেন তিনি নিচের কোন সম্রাট সঠিক উত্তর হবে অপশন ডি আকবর বত্রিশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট কবিতার প্রতি খুব অনুরাগী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ এবং তাকে জাফর নামে ডাকা হতো বা জাফর ছদ্মনামে তিনি বিভিন্ন কবিতা লিখতেন তেত্রিশ নম্বর প্রশ্ন শাহজাহান কার কন্যা মমতাজ মহলকে বিয়ে করেছিলেন অর্থাৎ মমতাজ মহল কার কন্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আশফ খানের কন্যা চৌত্রিশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের পুত্রদের মধ্যে কে সর্বশেষ মুঘল সম্রাট হিসাবে পদাধিক হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ মুয়াজ্জম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো প্রায় কত বছর মুঘলরা ভারতে রাজত্ব করেছেন সঠিক উত্তর হবে অপশান সি তিনশো বছর রাজত্ব করেছেন মুঘলরা থার্টি সিক্স আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ হুসেন সোনার কলম বলা হতো আকবরের সভায় থার্টি সেভেন দেখো কোন ইটালিয়ান পরিব্রাজক স্টোরিয়া ডু বা মুঘলদের গল্প লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ মানুচি থার্টি এইট কোচবিহার কার আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন ডি ঔরঙ্গজেবের আমলে থার্টি নাইন কোথায় ঔরঙ্গজেবের রাজত্বকালে সাত নামে বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ মিরাটে ঔরঙ্গজেবের রাজত্বকালে সাত নামে বিদ্রোহ হয়েছিল চল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক আকবরের দরবারে এসেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি র্যালভ ফিচ আকবরের দরবারে এসেছিলেন আঠারোশো পঁচাশি সরি এটা ষোলোশো হবে সরি সরি ষোলোশো নয় পনেরোশো পঁচাশি পনেরোশো পঁচাশি সালে আকবরের দরবারে র্যালফ ফিচ এসেছিলেন একচল্লিশ নম্বর প্রশ্ন আকবর কার বিরুদ্ধে হলদিঘাটে যুদ্ধ করেছিলেন সঠিক উত্তর হবে অফসান বি মেবারের বিরুদ্ধে টু আকবরের রাজসভার সঙ্গে যুক্ত কবি আবুল ফজল কোন ভাষায় আইনি আকবরই লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি পার্সি ভাষায় লিখেছিলেন ফর্টি থ্রি দেখো কাকে রাজশক্তির পিছনে শক্তি হিসাবে বিবেচনা করা হয় সঠিক উত্তর হবে অপশান এ নূরজাহানকে জাহাঙ্গীর যে সিংহাসন পেয়েছিলেন তার পিছনে প্রধান শক্তি হিসাবে কাজ করেছিল নূরজাহান ফর্টি প্রায় কত বছর হুমায়ুন ক্ষমতাচ্যুত হয়ে দিল্লির বাইরে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি পনেরো বছর পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো ছা হচ্ছে পঞ্চান্ন পর্যন্ত তাই প্রায় পনেরো বছর ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর আর যার বিরুদ্ধে সেটা কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান এ ইব্রাহিম লোদির বিরুদ্ধে ভেন বাবর কোন যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছিলেন খানুয়ার যুদ্ধে এবং এটা হয়েছিল পনেরোশো সাতাশ সালে ঘরগড়া যুদ্ধ কবে হয়েছিল ঘরগড়া যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ সালে নেক্সট ফর্টি দেখো ঔরঙ্গজেবের পুত্রদের মধ্যে কে তারপরে সম্রাট হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ মুআ মুঘল সময়কালে নিজাম উল মুলুক আধুনিক ভারতের কোন রাজ্যে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি সিকারের দৃশ্যগুলি মুঘল ছবির মধ্যে ধরা হতো না ফিফটি ওয়ান কে আগ্রা দুর্গ নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশান এ আকবর ফিফটি পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয় তো পানিপথের প্রথম যুদ্ধ অপশান বি পনেরোশো ছাপান সালে সংঘটিত হয় আর পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ফিফটি হিন্দুদের উপর থেকে জিজিয়াকর কে তুলে দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান বি আকবর ফিফটি ফোর দেখো যে যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ দিল্লি দখল করেছিলেন সেটি নিচের কোন যুদ্ধ সঠিক উত্তর হবে অপশান এ যুদ্ধ এটা হয়েছিল পনেরোশো চল্লিশ সালে এর অপর একটা নাম রয়েছে বিলগ্রামের যুদ্ধ দেখো ভারতের সুড়ি রাজবংশের প্রতিষ্ঠাতাকে সুড়ি রাজবংশের প্রতিষ্ঠাতা অবশ্যই অপশান বি শের শাহ বা খান ফিফটি সিক্স সুরি সমাধি অবস্থিত হচ্ছে নিচের কোন স্থানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সি বিহারের ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গবাদে ফিফটি এইট দেখো বিখ্যাত ইতিহাসবিদ লেনপুল কার সম্বন্ধে নিম্নলিখিত উক্তিটি করেছিলেন যে তিনি স্থলিত চরণে জীবনের মধ্যে প্রবেশ করে স্থলিত চরণেই তা থেকে বেরিয়ে এসেছেন তো সঠিক উত্তর হবে অপশন ডি সম্বন্ধে এই মন্তব্যটি করেছিলেন ফিফটি নাইন বুলদেন খন্ডের কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয় সঠিক উত্তর হিসাবে অপশন ডি কালিনজর দুর্গ এবং এই ঘটনা কবে ঘটেছিল পনেরোশো সালে ষাট নম্বর প্রশ্ন আকবরকে কে কুল বা বিশ্ব শান্তি এবং ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন সঠিক উত্তর হবে তার গৃহ শিক্ষক অপশান সি আব্দুল লতিফ কোন মুঘল সম্রাটের সঙ্গে ডেকান আলসার বা দাক্ষিণাত্য ক্ষত ছিল সঠিক উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব সিক্সটি টু আকবরের সময়কালে দেওয়ানি আশরফ ছিলেন সঠিক উত্তর হবে বি খ্রিস্টাব্দে কোন যুদ্ধের হারার পরে হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান সি বিলগ্রামের যুদ্ধ বা কনৌজি যুদ্ধ সিক্সটি ফোর নিম্নের কোনটি আত্মজীবনী নয় চারটে দেখো রয়েছে নাম বাবরনামা হুমায়ুন নামা তুজুকি জাহাঙ্গীরি নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন নামা আত্মজীবনী নয় কেন আত্মজীবনী নয় হুমায়ুন নামা কে লিখেছেন গুলবদন বেগম লিখেছেন হুমায়ুনের বোন লিখেছেন হুমায়ুন নিজে লেখেনি তো এই কারণে এটা আত্মজীবনী নয় এটা জাস্ট একটা জীবনী সিক্সটি ফাইভ মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময়কালে কে স্বাধীন স্বাধীন বাংলা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি আলিবর্দি সিক্স হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল এ হুমায়ুনের সেভেন কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবরের ভারতে মনসবদারি প্রথা চালু করেন উত্তর হবে অপশান বি পারস্য দেশের প্রথায় উৎসাহিত এবং প্রভাবিত হয়ে তুলসী দাস কার সভাকবি ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ আকবরের নাইন কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি শাহজাহান সত্য নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট জিন্দা পীর হিসাবে বিবেচিত হতো সঠিক উত্তর হবে অপশন সি ঔরঙ্গজেব জিন্দা পীর হিসাবে বিবেচিত হতো সেভেন্টি ওয়ান ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল ঔরঙ্গজেবের আদেশে সেভেনটি টু প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশান সি আকবরটি থ্রি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের নির্মাতা নিচের কোন ব্যক্তি এর অপর নাম কি সড়ক ই আজম সঠিক উত্তর হবে অপশন ডি শাহ সেভেন্টি শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন সমর্থন সেভেন্টি ফাইভ যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি নাদির সা কত সালে সতেরোশো উনচল্লিশ সালে সেভেন্টি সিক্স মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত সঠিক উত্তর হবে অপশন সি বাবর বাবরের আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ সেভেন্টি সেভেন আকবরের আদালতে সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক হবে অপশন বি আব্দুর রহিম খানি খান্না সেভেন্টি প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভায় আসেন সঠিক হবে অপশন সি র্যালফ ফিচ প্রথম ইংরেজ হিসাবে আকবরের রাজসভায় আসেন সেভেন্টি কে দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেছিলেন সঠিক হবে অপশন সি জাহাঙ্গীর জাহাঙ্গীর দু আসপা এবং সি আসপা ব্যবস্থা চালু করেন আশি নম্বর প্রশ্ন সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলান দরওয়াজা নির্মাণ করা হয়েছিল উত্তর হবে অপশন এ গুজরাট জয় এইটি ওয়ান মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি হাজি ইব্রাহিম এটি টু দেখো মুঘল আমলে নির্মিত নিসাদ বাগ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান ডি কাশ্মীরে নিসাদ বাগ অবস্থিত রয়েছে এটি থ্রি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান এ বাবর শুধুমাত্র রুমি কৌশল নয় তুলুকমা কৌশল এবং প্রথম প্রথম কামানের ব্যবহার কে করেছিলেন সব বাবর এইটি ফোর আকবর যখন ছোট ছিলেন তখন তার অভিভাবক ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ বৈরম খান এইটি ফাইভ বাবরের সমাধিটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন ডি কাবুলে বাবরের সমাধি অবস্থিত রয়েছে বাবর এবং জাহাঙ্গীর এই দুজন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে অবস্থিত রয়েছে বাবরের কাবুলে এবং জাহাঙ্গীরের কোথায় জাহাঙ্গীর হচ্ছে লাহোরে এইটি সিক্স মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল সঠিক উত্তরবে অপশন ডি ফার্সি ছিল মুঘল যুগের সরকারি ভাষা এইটি সেভেন আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন কোন কবি প্রিয় দিয়েছিলেন এইট মুঘল সম্রাট খুব ভালো বিনা বাজাতে পারতেন সঠিক উত্তর হবে অপশান সি ঔরঙ্গজেব এইটি নাইন কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ইতালীয় পর্যটক মানুচি ভারতে আসেন সঠিক উত্তর হবে অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইবাদাত খানা ছিল অ্যাকচুয়ালি অপশান বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য একটি গৃহ একানব্বই নম্বর প্রশ্ন কে কৃষকদের জন্য কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেছিলেন পাট্টা এবং কবুল কে চালু করেন সঠিক উত্তর হবে অপশান এ শের শাহ নাইনটি টু পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘর ঘরার যুদ্ধে বাবর কাকে হারিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি মাহমুদ লোদি এবং নুসরত শাহ এই দুইজন ব্যক্তিকেই হারিয়ে দিয়েছিলেন পনেরোশো উনত্রিশ সালের ঘর যুদ্ধে নাইনটি থ্রি আকবরের শাসনকালে বিখ্যাত চিত্রকর কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি এদের সবাই অর্থাৎ মীর সৈয়দ আলী আব্দুল সামাদ এবং যশবন্ত নাইনটি ফোর জাহাঙ্গীরের বিদ্রোহী কোন ছেলেকে পঞ্চম গুরু অর্জুন দেব প্রভাবিত করার জন্য জাহাঙ্গীর ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে গুরু অর্জুনকে হত্যা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ খুসরু খুশরুকে প্রভাবিত করেছিলেন গুরু অর্জুন দেব যে কারণে জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিল সঠিক উত্তর হবে বি শাহের সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ ব্রহ্মজিৎ গৌর ছিলেন শের শাহের সেনাপতি নাইনটি সেভেন খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন সঠিক উত্তর অপশান সি রানা সংঘ খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ নাইনটি এইট দাম কি দাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান এ শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা ছিল দাম নাইনটি নাইন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি শাহজাহান একশো নম্বর প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান সঠিক উত্তর হবে অপশান সি ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান মারা যান একশো এক সুল ইকুল নীতি প্রবর্তন করেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর অপশান এ আকবর একশো কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণা জন্য বিখ্যাত নিচের কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণা জন্য বিখ্যাত হয়ে রয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি যদুনাথ সরকার একশো তিন নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহিতে যোগ দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বীরবল একশো হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় সঠিক উত্তর হয়ে যাবে অফসান্ডি ডি ঔরঙ্গজেবের আমলে একশো পাঁচ বংশের শেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর হবে অফশান ডি মোহাম্মদ আদিল শাহ ছিলেন সুর বংশের শেষ রাজা একশো বাবর ও রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয় সঠিক উত্তর হবে অপশন বি পনেরোশো সাতাশ সালে একশো সাত কোন মুঘল সম্রাটের আমলে মুঘল চিত্র শিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর একশো আট কোন মুঘল বাদশাহর আমলে ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয় তো তামাক ব্যবহারের প্রচলন শুরু হয়েছিল অপশন এ জাহাঙ্গীর তাবাকত ই কে রচনা করেন তো তাবাকত ই আকবর রচনা করেছিলেন এ নিজামুদ্দিন আহমেদ একশো দশ আকবরের গৃহ শিক্ষকের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি আব্দুল লতিফ একশো এগারো মীর বক্সি ছিলেন নিচের কোন বিভাগের প্রধান সঠিক উত্তর হবে অপশান সি সামরিক বিভাগের প্রধান ছিলেন মিরবক বক্সি একশো আচ্ছা এটা হলদি হবে হলদি ঘাটের যুদ্ধের সময় মুঘল সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি মানসিং এবং আসফ খান ছিলেন মুঘল সেনাপতি একশো তেরো কোন যুদ্ধে জয়ের পর বাবর গাঝি উপাধি ধারণ নেন ধারণ করেন বা উপাধিটা নেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ খানুয়ার যুদ্ধে জয়ের পর একশো চোদ্দ যুদ্ধ কত সালে সংঘটিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে চান্দেরি যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশান এ পনেরোশো আঠাশ সালে কার কার মধ্যে বাবর হার্সেস মেদিনী রায় পনেরো বাবরের সমাধিস্থলের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ গার্ডেন্স অব বাবর বা বাঘ ই বাবর বাবরের সমাধিস্থলের নাম একশো ষোলো ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন অর্থাৎ ময়ূর সিংহাসন কে নকশা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বেবাদল খাঁ ১১৭ সতেরো আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে সঠিক উত্তর হবে অপশন এ পনেরোশো সালে সালে খানা নির্মাণ করেন শেষ প্রশ্ন এবং আর্চ ক্লাসের এ মানে যে আমরা ক্লাসটা করছি মুঘল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর নিয়ে তার শেষ প্রশ্ন দেখো একশো আঠেরো নম্বর প্রশ্ন বুলান্দ দারভাজা কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ফতেপুর সিক্রিতে তো এই ছিল আজকের বিষয়ভিত্তিক এবং অর্ধভিত্তিক ক্লাস যেখান থেকে আমরা একশো প্লাস মুঘল সাম্রাজ্যের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে ফেললাম তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট হওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই